মুখে দাঁড়িয়ে ওঠার পর কি মুখের আশেপাশে অথবা গলার নিচের দাড়ি কাটা যাবে কিনা না কতটুকু কাটা যাবে মুখে দাঁড়িয়ে ওঠার পরে দাড়ি আসলে মূলত এই যে চোয়াল দেখি আমরা আমাদের যে হাড্ডিটা দেখি এখান থেকে নিয়ে এ পর্যন্ত এই পুরো হাড্ডির উপরে যেগুলো থাকে হাড্ডির এপাশ ওপাশ মিলিয়ে হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো দাড়ি এর বাইরের নিচে কোদার কথা এখানে হলো তো এগুলোকে অনেক রায় দাড়ি বলেন না বিশেষ করে আমাদের সোলামাইকাব এগুলোকে দাঁড়িয়ে বলেন না এখানে হলে বা এখানে হলে সেগুলোকে অনেকে চাচার অনুমতি দিয়েছেন বিশেষ করে বিবাহিতদের জন্য তবে অ্যারামিন স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে না এগুলো সবগুলাই দাঁড়িয়ে সব কোনোটাই ওনারা কাটার অনুমতি দেন না কিন্তু আপনার এই দিককার দাড়িগুলো বা এখানকার দাঁড়ি কোনো সময় বিরক্তির কারণ হয় দৃষ্টিকোটু হয় অতএব এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি চাষতে পারেন আমি সেটাকেই সঠিক মনে করছি বেশি অতএব মূল দাড়ি হল এই যে কানের লতি এই দুই জায়গা থেকে নিয়ে আপনার এই চ ইয়ের যে হাড্ডি যে ছাঁচটা আছে এটার উপর যেগুলো থাকবে এগুলো সবগুলোই দায়ের অন্তর্ভুক্ত হবে এবং এগুলো সবগুলোই রাখতে হবে বিনা প্রয়োজনে আপনার সরি প্রয়োজনে বিনা প্রয়োজনে কোনো কথা নেই কোনো অবস্থাতেই এগুলো কাটবে না ছোট করবে না আচ্ছা আর আশপাশের যেগুলো আপনি জানতে চেয়েছেন গলার নিচে এগুলো কাটতে পারেন চাষতে পারেন বিশেষ করে যদি আপনার অসুবিধা মনে করেন তাহলে তো অবশ্যই কাটতে পারবেন